এখন আমরা এই উপপাদ্যটিকে প্রয়োগ করে এই গাণিতিক বিবৃতিটি প্রমাণ করব। গাণিতিক বিবৃতিটি কি দেয়া আছে? না, দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। পি বিন্দু দিয়ে দুটি সরলরেখা টানা হয়েছে, যারা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে, অপর একটি বৃত্তকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে দুটো কোণ উৎপন্ন হয়েছে সেখানে, এ কিউ সি এবং বি কিউ ডি, এরা পরস্পরের সমান। অর্থাৎ এখানে আমাদের প্রমাণ করতে হবে কি, না দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করেছে দুটি বিন্দুতে, বিন্দু দুটি হচ্ছে পি এবং কিউ। যে কোনো একটা বিন্দু, এখানে পি বিন্দু, পি বিন্দু থেকে আমরা দুটো পি বিন্দু দিয়ে আর কি পি বিন্দুকে অতিক্রম করে এমন দুটি রেখাংশ অঙ্কন করেছি। সেই রেখাংশ দুটির দুটি রেখাংশ প্রথম বৃত্তকে কোথায় কোথায় ছেদ করেছে, এ এবং বি বিন্দুতে, এবং ওই দুটি রেখাংশ দ্বিতীয় বৃত্তকে ছেদ করেছে সি এবং ডি বিন্দুতে, এবং তাতে করে দুটো কোণ উৎপন্ন হয়েছে, এ কিউ সি এবং বি কিউ ডি, এরা পরস্পর সমান হয় এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা ছবিটা আঁকলে পরিষ্কার হবে। এখানে ছবিটা যদি আঁকি, দুটো বৃত্ত, দুটো বৃত্ত আঁকলাম, এরা কোথায় কোথায় ছেদ করেছে, দুটো বিন্দুতে, পি এবং কিউ, পি এবং কিউ, এবং পি বিন্দু দিয়ে আমরা দুটো রেখাংশ অঙ্কন করেছি। আরেকটা রেখাংশ অঙ্কন করছি পি দিয়ে। এই দুটো রেখাংশের একটা রেখাংশ প্রথম বৃত্তকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে, আর দ্বিতীয় বৃত্তকে ওই দুটো রেখাংশ সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। এতে করে দুটো কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এ কিউ সি, অর্থাৎ এ সি যদি যোগ করি কিউর সাথে, অর্থাৎ এ কিউ সি, এ কিউ সি, এ কিউ সি, আর একটা হচ্ছে বি কিউ ডি, অর্থাৎ অর্থাৎ এখানে দুটো কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এ কিউ সি এবং বি কিউ ডি। প্রমাণ করতে হবে এ কিউ সি সমান বি কিউ ডি। আমরা এবার আমরা প্রমাণে আসছি। এখানে লক্ষ্য করো যে প্রথম বৃত্তে, এ পি বি এবং এ কিউ বি, কোণ এ পি বি ও কোণ এ কিউ বি, এরা একই বৃত্ত, বৃত্তাংশস্থ কোণ, একই একই বৃত্তাংশস্থ, অর্থাৎ একই বৃত্তাংশ কি 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 সেটা, না পি এ বি কিউ, দুটো কোণই একই বৃত্তাংশ পি এ বি কিউর উপর অবস্থিত। দুটো কোণের নাম কি কি, না এ পি বি এবং এ কিউ বি, এরা একই বৃত্তাংশস্থ কোণ। যেহেতু একই বৃত্তাংশস্থ কোণ, এরা পরস্পরের সমান হবে, কারণ উপপাদ্যের যে বক্তব্য সেটা ছিল কি, না একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়। সুতরাং এক্ষেত্রে একই বৃত্তাংশস্থ কোণ, যেহেতু এরা একই বৃত্তাংশস্থ কোণ, তাই এরা পরস্পরের সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি, অতএব এ পি বি সমান এ কিউ বি। একইভাবে দ্বিতীয় বৃত্তে, দ্বিতীয় বৃত্তে কি পাচ্ছি, না এখানেও একই বৃত্তাংশস্থ কোণ পাচ্ছি, একই বৃত্তাংশ কি সেটা, না ডিপি কিউ সি, ডিপি কিউ সি, এই বৃত্তাংশ, এই বৃত্তাংশে কি কি কোণ, না একটা হচ্ছে ডিপি সি এবং ডি কিউ সি, দ্বিতীয় বৃত্তে ডিপি সি
ডিপিসি এবং ডিকিউসি ও ডিকিউসি একই বৃত্তাংশস্থ, একই বৃত্তাংশের উপরে অবস্থিত কোণ। সুতরাং একই যুক্তিতে এরাও পরস্পরের সমান হবে, কেননা একই বৃত্তাংশস্থ কোণ পরস্পরের সমান হয়। অর্থাৎ আমরা লিখতে পারি ডিপিসি সমান ডিকিউসি। এখন আমাদের প্রমাণ করতে হবে কি এ কিউ সি সমান বিকিউডি। এখন এই দুটো সম্পর্ক আমরা পেয়েছি, এই সম্পর্ক আমরা এখানে কাজে লাগাবো। এ কিউ সি কোন এ কিউ সি, কোন এ কিউ সি বলতে কোনটা না, এ কিউ সি, এখানে দুটো কোণের যোগফল এ কিউ সি, দুটো কোণের সমষ্টি। কি কি কোণ? একটা হচ্ছে এ কিউ ডি আর একটা হচ্ছে ডি কিউ সি। তাহলে এ কিউ সি কোণ সমান লিখতে পারি এ কিউ ডি প্লাস ডি কিউ সি। ডি কিউ সি সমান এ কিউ ডি, আবার ডি কিউ সি কোণের মান কত না, ডি কিউ সি কোণের মান হচ্ছে ডি কিউ সি মানে হচ্ছে ডিপিসি। ডিপিসি ডিকিউসি কোণের মান হচ্ছে ডিপিসি। এই যে আমরা কোণ মানে পেয়েছি সম্পর্কটি, যেহেতু একই বৃত্তাংশস্থ কোণ, ডিকিউসি সমান ডিপিসি। আবার দেখো ডিপিসি কোণ, ডিপিসি কোণ মানেই হচ্ছে এপিবি কোণ। কেন না, এটা হচ্ছে বিপ্রতিব কোণ। অর্থাৎ এ কিউ ডি সম প্লাস ডিপিসির জায়গায় লিখতে পারি এপিবি। এপিবি কেন, কারণটা হচ্ছে কি না, এখানে হচ্ছে যেহেতু ডিপিসি কোণ, ডিপিসি কোণ সমান বিপ্রতিপ, বিপ্রতিপ কোণ এপিবি, কারণ দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে। তাহলে ছেদ করলে কি হয়, তাদের বিপ্রতিপ কোণগুলো সমান হয়। এখানে এসি এবং বিডি এই দুটো সরলরেখা বা রেখাংশ পরস্পরকে ছেদ করেছে কোথায়, পি বিন্দুতে। সুতরাং এখানে যে বিপ্রতিব কোণ উৎপন্ন হয়েছে সেই বিপ্রতিব কোণ পরস্পরের সমান হবে। অর্থাৎ এখানে বিপ্রতিব কোণ কি কি না, এপিবি এবং ডিপিসি, দুজোড়া বিপ্রতিব কোণ উৎপন্ন হয়। একটা হচ্ছে এপিবি ডিপিসি, অপর বিপ্রতিব কোণের জোড়া হচ্ছে কি এপিডি এবং বিপিসি। তাহলে বিপ্রতিব কোণের জোড়াগুলি পরস্পরের সমান হয়, অর্থাৎ বিপ্রতিপ কোণগুলি পরস্পরের সমান হয়, যেহেতু দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে। সেই ছেদবিন্দুতে উৎপন্ন যে বিপ্রতিপ কোণ উৎপন্ন হয়, যে ছেদবিন্দুতে যে বিপ্রতিপ কোণ উৎপন্ন হয় তারা পরস্পরের সমান হয়। অর্থাৎ এসি এবং বিডি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে, সুতরাং পি বিন্দুতে উৎপন্ন বিপ্রতিপ কোণ এপিবি সমান ডিপিসি, অর্থাৎ এপিবি সমান বিপ্রতিপ কোণ ডিপিসি, সেই কারণে এরা সমান। এখন এ কিউ ডি প্লাস এপিবি, এ কিউ ডি প্লাস এপিবি, এ কিউ ডি এপিবি, আবার এপিবি কোণের মান কত, এপিবি কোণ সমান আমরা পেয়েছি এ কিউ বি। অর্থাৎ এ কিউ ডি এপিবি, এপিবি সমান আমরা একটা সম্পর্ক পেয়েছি, এপিবি সমান হচ্ছে প্রথম সম্পর্ক কি, এপিবি সমান এ কিউ বি। অর্থাৎ এপিবির জায়গায় লিখতে পারি এ কিউ বি, আর যেহেতু এপিবি সমান এ কিউ বি। এখন এ কিউ ডি আর এ কিউ বি যদি যোগ করি আমরা, এ কিউ ডি, এ কিউ ডি এবং এ কিউ বি, অর্থাৎ এ কিউ ডি এবং এ কিউ বি, এ কিউ বি এবং এ কিউ ডি যদি যোগ করি আমরা কি পাবো না, কোণ বি কিউ ডি, অর্থাৎ বি কিউ ডি কোণ হয়ে গেল। অর্থাৎ এ কিউ সি সমান বি কিউ ডি, অতএব এ কিউ সি সমান বি কিউ ডি প্রমাণিত। অর্থাৎ এ কিউ সি সমান বি কিউ ডি আমরা এইভাবে প্রমাণ করলাম।